ডাক্তার, সে ফজর উঠতে তোমার জন্য অপেক্ষা করতেছি, দেরি করলে কে? কি করছো গোলাম? কার কি হয়েছে? চাচির অসুখ। আচ্ছা যে ব্যাপার, তুমি ফজরের সময় চাইনে অপেক্ষা করতে থাকো কিসের জন্য? তুমি একটু আমার গ্রামের দিকে আগে গেলি পারি, আমি সাইকেল করে তোমাকে নিয়ে আসতে পারতাম। তাড়াতাড়ি চলো। হ্যাঁ বাবা, এত অস্থির হচ্ছে ক্যাব, এই তোমার একটা সমস্যা, কিছু গলি পারি অস্থির হয়ে যাও। আশ্চর্য ব্যাপার, আমি ডাক্তার মানুষ, রুগীর কথা শুনে আমি অস্থির হবো না? আর তুমি তো খুব নিষ্ঠুর সাবাল রে, তোমার বাড়ির পর মা অসুস্থ আর তুমি রাস্তার ভিতর ডাক্তারের সাথে দাঁড়া দাঁড়া তুমি গপ্প দিয়ে দিচ্ছাও। তাড়াতাড়ি চলো। আমার মায়ের অসুখ তোমার কীটা করলো? তারপরে কার অসুখ? তোমাকে তো সুস্থই মনে হচ্ছে। আহা, আগে শুনবে তো। শোনো, আজকে একটু অন্যরকম দরকারে তোমার জন্য অপেক্ষা করতেছি, বিষয়টা খুবই গোপন এবং জরুরি। বিপদে পড়ে তোমার কমারে ভাই, আল্লাহর কি লাগে কাউকে ব্যাপারে? ছাড়া ছাড়ো, তুমি কি রেখে আমার আমাকে অস্থির করে দিচ্ছাও? ডাক্তারের কাছে কি রেখানে লাগে না? ডাক্তার রুগীর তাবৎ গোপন কথা জানে, সে কারোর কাছে কোনোদিন সে কথা কয় না, একমাত্র সাক্ষী দেওয়া ছাড়া আদালতে। তোমার কি সমস্যা সেটা আগে তুমি কও, তারপর দেখবো না যে কোন চিকিৎসা দেওয়া লাগবে, কোন মতে, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি। এই যে এই সিঁড়িটা পরে দেওয়া লাগবে। এটা চিঠি পড়ার জন্য তুমি এতক্ষণ ধরে আমার কিরে কাটাকাটি করলে? এটা কার চিঠি? পরে কবানে, আগে পরে দাও। চলো। ডাক্তার, পড়তেছো না ওকে? পেছনের লেখা পড়তে অসুবিধা হচ্ছে? কি করছো তুমি গোলাম? তোমার কিন্তু মনে রাখা লাগবে, আমার কিন্তু সময় সময় ইংরেজিতে ওষুধের নাম লেখা লাগে, আর তুমি আমাকে করছো বাংলা লেখা, আমি বুঝতে পারতেছি কিনা, তাই না? তাহলে পড়তেছো না কে? কিরা গেলে পড়তেছি না, আমি তো চিঠি পড়তেইছি। এই আমি কি তোমাকে মনে মনে পরবার কয়েছি? তুমি তো ভারি চালাকি শুরু করেছো। এই ছাড়া, আমি তোমার সাথে চালাকি করে যাবো কিসের জন্য? চিঠি ভাষাটাকে দেখে নিচ্ছি, জোরে পড়া যায় কিনা, লেখাপড়া তো কিছুই শেখো নাই, তুমি কে বাগারে বুঝবে? যেটুকু না পড়ার মতো সেটুকু বাদ দিয়ে বাকিটা পড়ে শোনাও। দেখো ভাই, কালকে থেকে চিঠি নিয়ে ঘুরতেছি, পরানের লোক পাচ্ছি নে। চিঠিটা পড়ে তো মনে হচ্ছে যে এটা পেমেন্ট চিঠি। এই চিঠি তুমি কনে পাইছো? কনে পাইছি মানে, আমি কি রাস্তা থেকে গুরু পাইছি মনে করিস? আমাকে রীতিমতো একজন লিখিছে, চিঠির উত্তর দেওয়া লাগবে এই শর্তও দিয়েছে। আশ্চর্য ব্যাপার, তুমি তো চিঠিই পড়ে পারো না, তার উত্তর দিবে কেবা করে? শোনো, আমাকে কিন্তু আবার রিকোয়েস্ট করো না ভাই, যে চিঠির উত্তরটা লিখে দাও। এই মেয়ে যে ভাষায় চিঠি লিখেছে, আমার পক্ষে কিন্তু এই চিঠির উত্তর লেখা কোনো মতেই সম্ভব না, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যে কোনো মতেই হোক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার উত্তর দেওয়া লাগবে না, খালি পড়ে শোনাও। আর তোমার যদি বেশি লজ্জা লাগে, তাহলে পরে খারাপটুকু বাদ দিয়ে ভালোটুকু পড়ে শোনাও। লজ্জা তো একটু লাগতেছে রে ভাই, সাথে আমার শিংসেও হচ্ছে। আমি একজন ডাক্তার মানুষ, আমার কোনোদিন ভালোবাসার কথা কেউ কইল না, চিঠিটা এত দূরের কথা, আর তুমি কোনো কিছু আমাকে করে বেড়াও ভাই, তোমার কাছে কত কিছু লিখেছে রে ভাই। ভাই আগে একটু পড়ে শোনাও না, পড়ে শোনাও না, আস্তে কথা কও। এই চিঠির ভিতরে কিন্তু অনেক ডেঞ্জারাস জিনিস লিখা ফেলেছে, তোমার হার্ট ফেল হবার পারে, বুঝছাও? হার্ট ফেল হওয়ার পারে? টেলিস্কোপ দিয়ে বুকটা মাইপে নিচ্ছি, তারপরে চিঠি পড়া শোনাচ্ছি। ভালো করে মাইপে নাও, জোরে জোরে নিঃশ্বাস নেব। তাহলে শোনো প্রিয়তম এসু, আমার বুক ভরা ভালোবাসা নিও, তোমার জন্য এত বেশি ভালোবাসা জমিয়ে রেখেছি যা দিয়ে হয়তো আর একটা সাগর তৈরি করা যাবে। ডাক্তার, তুমি এর মধ্যে খারাপটা কোনে পেলে? খামাকে একজন মানুষের বদনাম করতেছো। তবু আমার সেই ভালোবাসা শেষ হবে না, আমার হৃদয়ে সাগর সমান ভালোবাসা দেওয়ার আগে সর্বপ্রথম তোমার সুন্দর সবলে কপালে দিলাম একটা ছোট্ট চুম্বন। তোমার দেখার জন্য আমি সবসময় অস্থির থাকি, তোমার মনের কথা দিকে আমারে জানাবা। ছি 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 ছি, শুনি যাও। হয় শুনেছি, ওই চুম্বন না কি যেন দেবার চাইছে। ডাক্তার, চুম্বন জিনিসটা তো বুঝলাম না। এই ছাড়া, আমি তোমাকে দেখতে অলঙ্ঘ করে তিনি ভালো করে বুঝিয়ে দিতে পারবো না, তুমি অন্য কারো কাছে বুঝিয়ে নাও। তোমাকে বুঝে বের গেলি পর আমার ডাক্তারি বিদ্যা সব ভুল হয়ে যাবে। কান্তিস ওকে, ডাক্তার 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 ডাক্তার, তোমার পায়ে পড়ে তুমি আমার যদি হাত পেল হয়ে যায় তাহলে কিন্তু খবর হতে কাজ হবে না। কিছু হবে না ডাক্তার, আমার খুব ভালো লাগছে। পায়ে পড়ে পায়ে পড়ে পায়ে পড়ে তুমি পড়ে শোনো ডাক্তার ডাক্তার ডাক্তার।
মরতে কইছি তো তুই কি রে ভাই আল্লাহ তোর কত কিছু দিতে রে ভাই ডাক্তার আর কি হচ্ছে গা ডাক্তার এ মানুষ দেখে ফেললে কি মনে করবে ডাক্তার পড়ে শোনা